ফসলি জমি ও ঘনবসতি এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই একের পর এক গড়ে উঠছে ইটভাটা। কখনো কৌশলে, আবার কখনো গায়ের জোরে জমি দখল করছেন ইটভাটার মালিকরা। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী ফসলি জমি ও ঘনবসতি এলাকার 3 কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে আইন অমান্য করে মাগুরার সদর উপজেলার খদ্দকছন্দি আরপাড়া ও বাগাবাড়িয়া গ্রামে গড়ে উঠেছে 20 থেকে 25টি ইটের ভাটা। এসব ভাটার কালো ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে শিশুসহ স্থানীয়রা, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমিও। ক্ষেত দান করেছি, সেই বই ঘিরে ঘিরে নিয়ে তারা ম্যাপ করে টিরে নিয়ে টিরে গাছ গাছ কুপনা টুপনা নাগাইছে গাড়িছে। এমন পরিবেশ আছে, এখান থেকে আমাদের চলে যেতে হয় এবং নানাবিধি সমস্যা দেখা দিচ্ছে ভাটার কারণে। আমাদের জমি আমরাই জানি না, জোর জুলুম করে এরা ভাটা করে ফেলাচ্ছে। এমন পরিমাণে বালি ওড়ে যাতে রাতে বিছনায় শোয়া যায় না। সম্প্রতি স্থানীয় প্রভাবশালীরা বসত বাড়ির জায়গায় আরো 2টি ইটের ভাটা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ এলাকাবাসীর। মাগাল্লা কলাই বন্তি গেছে, তারা বন্তি দেবে না, তা কয় যে আমরা ভাটা করব। ভাটার কারণে আমাদের ফসলি জমির সমস্যা হবে এবং বসবাসের সমস্যা হবে। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমাদের এখানে বসবাস করারই অনুযোগী হয়ে পড়বে। অবশ্য অবৈধ ইট ভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সেটিকে তদন্ত করে দেখব এবং এখানে অনুমোদনবিহীন কেউ কোনো ইট ভাটা যাতে না করতে পারে সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মাগুরায় 4টি উপজেলায় প্রায় 70টি ইট ভাটা রয়েছে, অথচ অনুমোদন রয়েছে মাত্র 9টির। সময় সংবাদ, মাগুরা।